আছি আমরা এই মুহূর্তে, এবং এই মুহূর্তে আমার পরবর্তী প্রজেক্টের পরবর্তী অ্যালবামের কাজ চলছে। হৃদয়ে একুল অকুল দুকুল ভেসে যায়। এই গোটা অ্যালবামের মিউজিক অ্যারেঞ্জমেন্টে আছেন এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় এবং গুণী শিল্পী প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। ইমনের নতুন অ্যালবামের কাজ চলছে, এখানে কিন্তু রূপঙ্কর ফোক গান করছে, পাশাপাশি ইমন হৃদয়ের একুল অকুল গানটা রবীন্দ্রনাথের করছে। সেখানেও আবার আমরা বাংলা ঢোল, খঞ্জিরা, কিছু মানে যেগুলো ফোক গান বাজনা আমরা বেশি শুনি, রবীন্দ্রসঙ্গীতে কম শুনি, সেগুলোও পাচ্ছি। পাশাপাশি আবার রবীন্দ্রনাথের গানে আমরা যেগুলো শুনি, মানে এই যে দু তিন রকমের গান বাজনা একসঙ্গে হচ্ছে, সাউন্ডস্কেপটা সেইটা মাথায় রেখে করা হয়েছে, যাতে সব রকম গান বাজনাটাকে সেটাকে জাস্টিফাই করে, সার্থক করে। রূপঙ্কর দা গাইছেন একটি লোকগান, লালন সাইয়ের গান, তার সঙ্গে আমার রবি ঠাকুরের গান হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে যায়। দারুণ কনসেপ্ট নিয়ে এসছে ইমন এবং আশা অডিও। ইমনেরই প্রজেক্ট এটা, ইমনের রবীন্দ্রনাথের গান, কিন্তু তার সাথে আমি গেয়েছি, আমি ফোক গেয়েছি, আমি ওভারওয়েলমড পুরো প্রজেক্টের সাথে। মানে প্রত্যুষ এত ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, ইটস ভেরি খুব মাটির গান হয়েছে, এবং আমি একটু অন্যরকম রেন্ডিশন করেছি আমার গান। Thank you.